হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন বাজে হচ্ছে 11:30। তো এখন আমি দুপুরবেলা রান্না করতে এসেছি। দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। এখানে মাছ ভাজা হচ্ছে, রুই মাছ আর কি রেখেছিলাম আজকে। আর এদিকে হচ্ছে পাতাকপি কুচানো আছে আর কি, এটা মাছের মাথা দিয়ে করব। আর এদিকে সকালে ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে। দুপুরে আর ভাতটা করব না, শুধু তরকারিটা করব। আর এইদিকে দেখো মানে সাজের পিঠে আর কি ভেজানো আছে, সাজের পিঠে। আর এই কদিন ধরে পিঠে পুলি খেয়ে খেয়ে না মুখে একদম চড়া পড়ে গেছে যাকে বলে, প্রায় 3-4 দিন ধরে এই পিঠে সেই পিঠে এরকম একটা ব্যাপার। তো বাড়িতে গেস্ট এসছে সেই কারণে পিঠে, এত পিঠে, তারপরে রান্না মানে মাছ মাংস মানে চিংড়ি মাছ পিঠে পুলি মানে এরকম হচ্ছে। খাওয়া দাওয়া খুব বেশ মানে ভালোই হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আমি দেখো তেলের মধ্যে 5 ফোড়ন আর হচ্ছে টমেটো কুচি আর লঙ্কা কুচি আর এই কপিটা দিয়ে দিয়েছি। এখন আমি কনস্ট্যান্ট নাড়তেই থাকছি, মানে এটা আমার স্বভাব। মানে মানে রান্না আর কি কিছু বসানো থাকলে, রান্না বান্না যাই হোক, তরকারি বলো ভাজি টাজি, মানে আমি সবসময় এরকম অনবরত নাড়তেই থাকি। তো এটাকে আমি পরে আবার ফোড়নে দেব, মানে জিরে আদা এগুলো বেটে আর মাছের মাথা রেখেছিলাম সেটা দিয়ে আর কি পরে আবার ফোড়ন দেব মাছটাকে। তো চলো। তো যারা যারা ছিল মানে আত্মীয় স্বজন সবাই একটু আগেই চলে গেল, তো মনটা একটু খারাপ। তো কী আর করার আছে, এরকম তো হবেই। তো দেখো আমি পিঠে নিয়ে বসে পড়েছি এখন দুপুরবেলায়, মানে স্নান টান করার পরে আমার একটু খিদে পায়, যে কোনো কিছু আমার একটু খেতেই হয়, না হলে ভালো লাগে না। তো ভাবছি একটু পিঠে খেয়ে নিই। তো খুব টেস্ট হয়েছে পিঠেটা। আর আমার মেয়ে না কোনো কিছু দুধের জিনিস কিছু খেতেই চায় না, মানে যেই জিনিসটার মধ্যে দুধ থাকে সেই জিনিসটাও খেতে চায় না, যেন খুব একটা সমস্যা হয়েছে। মানে বাচ্চা মানুষ দুধ টুধ খাবে তবেই তো ভালো লাগে, আর সেই জন্য না কখনো মানে দুধ রাখা হয় না বাড়িতে। তো খেতে চায় না, মেয়েটা খেতে চায় না, কি কেনই বা রাখবো, ঠিক আছে, নিজেদের জন্য রাখতেও ইচ্ছা করে না, বাচ্চা মানুষ খাবে না আর আমি খাবো। তো এইদিকে দেখো আমি রান্না করছি একদিকে আর একদিকে খাচ্ছি। তো যাই হোক, কালকে একটা আমাদের সঙ্গে ঘটনা হয়েছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না বান্না করে নিই, তারপরে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পিঠেটা না মানে ভেতরে শক্ত শক্ত হয়েছে আর কি, মানে ভেতরটা আর কি ফোলেনি না কি যাই হোক কি হয়েছে, যেগুলো আর কি ভালো ভালো ছিল সেইগুলো আর কি গেস্ট যারা ছিল তাদের দেওয়া হয়েছে, আর আমরা হচ্ছে যেগুলো একটু শক্ত শক্ত সেগুলো খেয়েছি। দেখো এদিকে আমি মশলাও বেটে নিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, দেখো এই যে কড়াই হয়েছে আর এই দুটো বাসন হয়েছে। আমার রান্নাবান্না করতে গেলে না খুব বাসন কম হয়, আর এই গ্যাসটাও আমি মুছে নেব আর এই জায়গাটাও পরিষ্কার করে নেব। তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো বললামই তো সকালবেলা একবারে ভাত করেছিলাম, সেই ভাত রয়েছে। আর হচ্ছে এই যে এটাও হয়ে গেছে মাছের মাথা দিয়ে ইয়েটা, আর এই যে মাছের ঝোল হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু মানে শুয়েছিলাম, আর যেই শুয়েছি না আমার একদম শীত ধরেছে, ঠিক আছে, শুয়েছি কম্বল মুড়ি দিয়ে শুয়েছি, আর এত শীত করছিল তার জন্য আবার স্কার্ফটা পরে আসলাম। তোমাদের সাথে একটু শেয়ার করব যে কি হয়েছিল। আর আমাদের বাড়িতে অনেক অতিথিবতিথি এসেছিলো, মানে দুটো ননদ, তারপরে নন্দাই, তাদের বাচ্চা কাচ্চা, মাসি শাশুড়ি, মানে সবাই এসেছিলো। তো সবাই আজকে চলে গেছে, একটু আগেই গেল, আমি রান্না করছি দুপুরবেলা তখনই গেল সবাই, ওই 11:30 দিকে গেছে। আর এখন প্রায় দুটো বলছি কেন, এখন প্রায় 3টে বাজে, মানে আমি একটু শুয়েছিলাম বললামই তো। তো এখন আর শোবো না, কিছু কাজ বাজ আছে। আর 25শে ডিসেম্বর তো প্ল্যান করেছিলাম যে ঘোরার জন্য, তো সেটা আর হলো না। আর আজকে হচ্ছে আজকে বলছি কেন, আর আমরা 1 জানুয়ারিতে এক জায়গায় পিকনিকের প্ল্যান আছে, দেখি সেখানে যাবো, আর তোমাদের তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। আর আমি এখানে কী নিয়ে এসেছি দেখো, আয়না আর এই যে শোন, মানে এটা এখন আমি ভুল সেভ করবো, মানে এখন পার্লারে যাওয়ার মতন ইচ্ছাও করছে না, যাবো না, সেই জন্য ভালো লাগছে না যেতে একা একা।
কিছু কেনাকাটারও দরকার ছিল, আমার মেয়ের জন্য একটা টুপি কেনা দরকার ছিল। তো টুপি সেরকম ভালো নেই, দুটো তিনটে টুপি আছে তো সবসময় বাড়িতে ইউজ করে ওইগুলোই পরিয়ে নিয়ে যাবো, এখন আর কিনবো না। তো যাই হোক, কী হয়েছিলো জানো, আমাদের রাত্রেবেলায় মানে কি বলবো, রাত 8টা বাজে তখন, তখন আমাদের পুরো, কোনোদিন আমি ভাবিনি যে এরকম হবে, পুরো ভরা সিলিন্ডার, পুরো সিল করা, ঠিক আছে, আমি 2-3 দিন হয়েছে এনে রেখে দিয়েছি, তো পুরো সিল করা সিলিন্ডার পুরো বাস্ট হয়েছে, ঠিক আছে। একটা আমি রান্না করছিলাম ওইটা প্রায় শেষ হয়ে গেছে, তো সেই জন্য ওটা আনিয়ে রেখেছি আর কি ঘরে, এমনি কোনো সময় আনিয়ে রাখি না, সবসময় গ্যাস ভরা থাকে না, তো সেই জন্য কখন শেষ হয়ে যায়, তো সেই জন্য ওইটা ভরিয়ে এনেছিলাম। তো ওইটা না গ্যাসটা মানে বাস্ট করেছে, আর পাশের ঘরেই আমার 2 ননদ আর আমার শাশুড়ি খাচ্ছিলো, আর আমরা সবাই ঘরে টিভি দেখছি, আর সেই সময় মানে বাস্ট হয়ে মানে যে মুখটা খুললে একটা আওয়াজ হয় না, ওরকম আওয়াজ হয়ে পুরো গ্যাস পুরো বেরিয়ে একদম ঘর বাড়ি ধোয়া ধোয়া হয়ে গেছে। আর এমনই কপাল দেখো, আমিও সেদিন রাত্রিবেলা রান্না করিনি, মানে আগুনই জ্বালাইনি, আর আমার শাশুড়িও সেদিন রান্না করেনি, মানে আমি মাঝখানে একটা শুধু একটা টিনের মতন একটা দেওয়া আছে, আর ওই পাশে কাঠে রান্না করে, আর এই পাশে আমি গ্যাসে রান্না করি, খালি একটা টিন মাঝখানে, ঠিক আছে। ভাবো তাহলে কত বিপদ হতে পারতো, আর এত আত্মীয় স্বজন কিন্তু সেদিন আগুনই ধরায়নি, ঠিক আছে। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, আর সন্ধেবেলার দিকে হচ্ছে পিঠে টিঠে এইসব অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, অতীত বতীত বাড়িতে থাকলে তো বোঝোই, তো সব কিছু রান্নাবান্না হয়েছে হয়ে গেছে, আর 8:30টার দিকে ওই ঘটনাটা হয়েছে। ওই টাইমে আমি বেশিরভাগ সময় রান্না করি, তাহলে আমি ঘরে রান্না করলে তখন আমার কী অবস্থা হতো, আর একটা সময় না ওরকম একটা সিচুয়েশনে না মাথা কাজ করে না, যে বুদ্ধি আসে না যে কী করবো না করবো। তারপরে তো সবাই মানে আমার ননদরা চিৎকার করে বেরিয়েছে বাইরে, গ্যাস বেরাচ্ছে, হ্যাঁ আওয়াজ হচ্ছে, আর আমরা শুনতে পাচ্ছি না, দরজার কাছে এসে যখন ডাকছে আমাদের ঘরের দরজার কাছে, বৌদি গ্যাস বেরাচ্ছে, তারপরে বাইরে এসে দেখছি হ্যাঁ পুরো বাড়ি ঘর ধোয়া হয়ে গেছে, আর কারেন্ট মানে সব জায়গায় টিভি চলছে ঘরে দুটো, তারপরে লাইট জ্বলছে। এবার ননদ যে নন্দাই ছিল সে বলছে, উনি গ্যাসের সম্বন্ধে অত কিছু জানেও না, বলছে যে কেউ কারেন্ট ফারেন্টে হাত দিও না, কোনো সুইচ কেউ চাপাচাপি করো না, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে চলে আসো। তারপরে আমরা তো সবাই বাইরে বেরিয়ে গেলাম, আর তোমাদের দাদা ভাই হচ্ছে কী করেছে, সেই গ্যাস গিয়ে সঙ্গে সঙ্গে ও ভয় পায়নি সেই মুহূর্তে, ঠিক আছে, ও আমরা তো কেউ ঘরেই ঢুকিনি, তারপর ও ঘরে ঢুকে সেই গ্যাসের মুখটা পুরো চেপে ধরে রেখে দিয়েছে, মানে চেপে গ্যাস কি চেপে বন্ধ করা যায়, আর আমার দেওর আরও মানে দুজনে মিলে হাত একদম চেপে রেখে দিয়েছে। আর পাশের গ্রামে আর কি যে গ্যাস দেয় যে দাদাটা, সেই দাদাটা পাশের গ্রামে ফোন করেছে যে তাড়াতাড়ি আসো, এরকম একটা অবস্থা, আর আমরা তো জানি না গ্যাস সম্বন্ধে অত কিছু, মানে কী করতে হয় না করতে হয় এরকমভাবে কেউ, মানে ভরা সিলিন্ডার এরকমভাবে কেউ বুঝতেই পারেনি। তারপরে ও বলছে যে চেপে রাখো আমি আসছি, তারপরেও আসলো, ততক্ষণ চেপে রেখে দিয়েছে, মানে ও গরমে ঘেমে টেমে একদম অস্থির, ঠিক আছে, শীতের মধ্যে এত শীত, তারপরে ঘেমে টেমে অস্থির ভয়ে, আর গ্যাস তো পুরো সারা ঘর বাড়ি পুরো ধোয়া হয়ে গেছে যেন গ্যাসে, ওখানে তো অনেক কিছু বিপদ হতে পারতো, কারেন্ট আমার আগুন ফাগুন জ্বালানো, তারপর অনেক কিছু হতে পারতো। আমার বর বলছে কি, তুমি যদি ওই টাইমে রান্না করতে তাহলে কী অবস্থা হতো। তো যাই হোক তারপরে ওই লোকটা এসে, তারপর সেই ন্যাকড়া ওর ভিতরে ন্যাকড়া ঢুকিয়ে তারপর নিয়ে গেছে, নিজের গাড়িতে ভরেছে, আর আমাদের আর কি আর একটা নতুন সিলিন্ডার দিয়ে গেছে। আর জানো তো সবসময় আমি মানে গ্যাস আনলেই না আমি সবসময় বলি কি, নতুন সিলিন্ডার আনবে, কখনো নতুন সিলিন্ডার নেবে না, আমি এইটা নতুনই জেনেছি যে নতুন সিলিন্ডার নেবে না, যত পুরনো হোক সিলিন্ডার তত ভালো, ঠিক আছে, ততই ভালো, মানে বাস্ট হওয়ার সম্বন্ধে মানে বাস্ট ফাস্ট হওয়ার ব্যাপার স্যাপারগুলো। এবারে দাদা বলছে কি যে তোর বউ, আমার বরকে বলছে তোর বউই তো সবসময় নতুন সিলিন্ডার চায়, নতুন সিলিন্ডার, আমি তো আর জানি না যে এত কিছু, আমি ভাবি যে পরিষ্কার নতুন সেই জন্য সবসময় বলি নতুন, এবার আমি বলছি আর আমাকে দেবে না নতুন সিলিন্ডার, যত পুরনো সিলিন্ডার হোক তত ভালো। আর জানো তো যখন গ্যাস আনতে হবে, আমি এটাও জানলাম যে যখন গ্যাস আনতে হবে তখন ওই মুখটা খুলে চেক করে নিয়ে আসতে হবে সব ঠিকঠাক আছে কিনা, আমরা কিচ্ছু করি না, মানে কি বলবো, আমরা কিচ্ছু করি না, যেমন দেয় তেমন আমরা মেপে নেওয়াটাও উচিত যে গ্যাসটা কতটা কী হলো এটা মেপে নেওয়া উচিত, কিন্তু আমরা তাও করি না, এরকম অবস্থা, মানে বাড়ির সবাই বাচ্চা কতগুলো বাড়ি, এতগুলো লোকজন,
মানে ভীষণ একটা ফাঁড়া চলে গেছে জানো না, সব আমরা বাইরে ওখানে প্রায় 1 ঘন্টা বসে রয়েছি, মানে গ্যাস তবুও বাড়ির থেকে গন্ধ যাচ্ছে না। আর আমাদের কি হয়েছে মানে টিনের ঘর তো দেখেছো, টিনের ঘর ফাঁকা, তার জন্য গ্যাসটা তাড়াতাড়ি সরেছে। আর এটা যদি পাকা ঘর হতো, মানুষের বিপদ কখন হয়, এরকম করেই তো হয়, বদ্ধ ঘরের মধ্যে গ্যাস ট্যাস যদি এরকম হয় ওই জন্য তখনই আগুন ধরে মানে একটা বিপদ হয়ে যায়। কিন্তু আমাদের ফাঁকা তো চারিদিকে জালনা ফালনাগুলো, টিনের ঘর যেহেতু সব ফাঁকা দিয়ে বেরিয়ে গেছে সব কিছু। এটা যদি পাকা ঘরটা হতো না তাহলে কী অবস্থা হতো, মানে সত্যি কতবারটা আমার না এই সেই থেকে আমার গ্যাস মানে একটু সাবধান থাকি। আর এমনিতেও আমি যখন রাত্রিবেলা রান্না বান্না করে ঘরে আসি না, আমি সবসময় লক করে আসি, গ্যাসটা সব অফ করে সবসময় করি না, কিন্তু যখন ঘরে আসি তখন বন্ধ করে আসি। কিন্তু বুঝতে পারিনি যে নতুন সিলিন্ডার এরকম হতে পারে। তো যাই হোক, এই এত বড় একটা ফাঁড়া চলে গেছে তো তোমার সাথে তখন তো আর ভিডিও করতে পারিনি, তো ভাবলাম একটু বলি যে এরকম এরকম হয়েছে, এই ফার্স্ট টাইম এরকম কিছু হলো। তো যাই হোক, দেখো আমি নেল পালিশ রিমুভ করেছি, পায়ের নেল পালিশ রিমুভ করেছি, আর কালকে উঠে আমি শ্যাম্পুটা করব। কালকে 31 তারিখ, তো কালকে শ্যাম্পুটা করব, আর আজকে 30 তারিখ, আর কালকে শ্যাম্পুটা করে রাখব। না কালকে করব না, কালকেই করতে হবে আমার, নালে ভোরবেলা বেরোবে না। আজকে মনে হয় 29 তারিখ, হ্যাঁ আজকে 29 তারিখ, আর 30 তারিখে মাথাটা শ্যাম্পু করবো, আর 31 তারিখে আমরা সকালে বেরাবো, আজকে 29 তারিখ। তো যাই হোক, নালে 31 তারিখ ভোরবেলায় একদম ভোরবেলায় বেরোতে হবে, পিকনিক করবো আর কি, সেখানে যাবো হচ্ছে ইয়েতে, না এখন বলবো না, পরেই বলবো, কালকেই বলবো তোমাদের, যেদিন ভিডিও করবো সেদিনই বলবো। তো যাই হোক, অনেক কথা বললাম, এইটুকুনি কথা, ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। তো যাই হোক, এই সাবধানতাগুলো মেনটেন করো, ঠিক আছে, এরকম বিপদে কারোর মানে না পড়ো, আমাদের তো বড় ফাঁড়া চলে গেছে। যাই হোক, এরকম বিপদে কেউ না পড়ো, তাই সাবধান করে দিলাম যে নতুন সিলিন্ডার কেউ নেবে না, আর যখন গ্যাসটা আনবে তখন চেক করে নিয়ে আসবে, মুখটা খুলে চেক করে বলবে, চেক করে দাও সব ঠিক আছে কিন্তু। আমি তো জানতাম না এত কিছু, আমি নতুন নতুন করে সিলিন্ডার নতুন দেবে এরকম বলতাম জানো না সবসময়। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখতে থাকো, পিকনিকে যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়েকে ফার্স্ট টাইম একটু আমি নিয়ে যাচ্ছি এদিকে, মানে বেশি দূরেও না, কাছাকাছি, আমাদের কাছাকাছি, তো কোনোদিনও ও এখনও ছোটো হওয়ার পর থেকে আমি কোথাও এরকম নিয়ে যাইনি সারা দিনের জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর এই সাবধানতাগুলো সবসময় মেনটেন করো, ঠিক আছে, কারোর বিপদ আপদ না হয় কখনো বাবা, খুব আমার ভয় লাগে এইসব বিষয়। তো যাই হোক, ভালো থেকো, তো টাটা।